আসসালামু আলাইকুম দর্শক, পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন দেখেন তো, এনারা আপনারা চেনেন না? হ্যাঁ, আপনি বলবেন ভাই 100% চিনি, কীভাবে ভাইরাল হয়েছে আপনারা সেটাও জানেন। কারেন্ট নাই এই বিষয় নিয়ে ওয়াজ করে কিন্তু সোশ্যাল মিডিয়া ভাই কাঁপিয়ে তুলেছে। চার্জ নাই, এবার মাইকিং চলে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এবার টেনশন আছে না? নাই, আছে, সারাদিন কারেন্ট থাকবে না। আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, আর ওই পারে কথা বলা যাবে না। না, এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না? করবে। এবার যখন বিকাল 4টা বেজে গেল, যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাইয়ে টিপানো আরম্ভ, এবার মেসেজ করে হাই, এবার গিয়ে দেখে ওই পার থেকে ব্লক করে দিছে, ব্লক করে। এর ভিডিও ভাই এক নয় দুই নয়, প্রায় 1.5 কোটির বেশি মানুষ এর ভিডিও দেখেছে। এখন দাঁড়ান, আগে ভিডিওটি সেরে চলে যাওয়ার দরকার নাই ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি করা ভাই। এই যে 1.6 কোটি উপরে মানুষ এই ভিডিওটি দেখছে, এবং এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখবেন নানান মানুষ এই বেচারাটিকে গালিগালাজ করতেছে। এখন দাঁড়ান ভাই, আবারও এই বেচারার আরও একটি অজ ভাইরাল হয়েছে, সে কিন্তু ভাই কোনো বক্তা নয়, কোনো হুজুর নয়। দাঁড়ান একটু ধৈর্য সহকারে ভাই ভিডিওটি দেখুন, আগে তাড়াহুড়া করে আজকের ভিডিওটি সেরে চলে যাওয়ার দরকার নেই ভাই। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি আপনাদেরকে এই বেচারা সম্পর্কে কী বোঝাতে চলে এসেছি। আচ্ছা, প্রথমে যখন এই বিষয়টি ভাইরাল হয়, অর্থাৎ এই বেচারাটি কারেন্ট নিয়ে একটা ওয়াজ করে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের কণ্ঠ নকল করে, যেটা মুহূর্তেই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তোলে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়, এখন বর্তমানে ভিউ দাঁড়িয়েছে 16 মিলিয়ন, অর্থাৎ 1.6 কোটির উপরে ভিউ, অর্থাৎ 1.6 কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে এবং শেয়ার করেছে হাজার হাজার মানুষ। এখন প্রিয় দর্শক শ্রোতা, কমেন্ট বক্সে নানান মানুষ নানানভাবে গালিগালাজ করছে। কেন গালিগালাজ করছে? হ্যাঁ মিয়া, আপনি কিসের জন্য এই কাজ করলেন? তাহেরি সাহেবের হুজুরের ওয়াজ নকল করে কেন আপনি এভাবে ওয়াজের ব্যাখ্যা করলেন, ওয়াজ নেখানো ব্যঙ্গ করলেন, ওয়াজ নেখানো তামাশা করলেন? আচ্ছা, ভাইরাল হয়েছে কীভাবে ভাই বলেন তো? সে কিন্তু ইচ্ছা করে ভাইরাল করেনি ভাই, ভাইরাল করছে আমি আর আপনি। কীভাবে ভাইরাল করছে সেটা শেয়ার মেরে, লাইক দিয়ে, কমেন্ট করে। আচ্ছা থাক, ভাইরাল হয়েছে ভালো, এটা বিনোদন হিসেবে আমরা নেই। এবার সেই ছেলেটাই আবার নতুন করে আরও একটি ওয়াজ করেছে, যে ওয়াজটি আপনাদেরকে আমি শোনাবো। হ্যাঁ, যে ওয়াজটি আপনাদেরকে শোনাবো ভাই, দেখি আপনারা কে কয়জন এই ওয়াজটি ভাইরাল করেন, তো চলুন শুনে যাক। আচ্ছা হাসান, কারেন্ট নাই ওয়াজটা তো ভাইরাল হয়ে গেছে, ওইটাতে অনেক বাজে কমেন্ট আসতেছে, অনেক খারাপ কমেন্ট আসতেছে, বলতেছে তোমার কণ্ঠ নাকি অনেক সুন্দর এটা ভালো কাজে ব্যবহার করার জন্য, তো আজকে একটা ভালো ওয়াজ করো তো দেখবো। ওইটা তো অনেক শেয়ার দিছে, অনেক কমেন্ট করছে, আজকে একটা ভালো ওয়াজ করো, এটা দেখবো কজন শেয়ার দেয়, কজনে লাইক কমেন্ট করে ভাইরাল হয় কি না, আর দেখবো ভালো মানুষ কজন আছে। আদম বলে মহারানা কোথায় থেকে দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা যদি আমার বন্ধু নবীর উপরে তুমি যদি 10 বার দরুদ শরীফ পড়ো, এ 10 বার দরুদই হয়ে যাবে তোমার আর হাওয়ার মহারানা। আমার আল্লাহ বলেন ও জিব্রাইল দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, জিব্রাইল বলে আল্লাহ মাটি দিয়ে আপনি কি করবেন, মাটি দিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলে দিলেন এ জিব্রাইল মাটি দিয়ে কি করব জানোনি, মাটি দিয়ে দুনিয়ার মাঝে আমি প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো। এবার জিব্রাইল মাটি নেওয়ার জন্য দুনিয়াতে যখন চলে গেলেন, যেই মাত্র মাটিটার মাঝে হাত দিবেন, মাটিটা বলে রে জিব্রাইল মাটি নাও। আচ্ছা, এই যে ওয়াজটি করলো, সে ওয়াজটিও কিন্তু তারা আপলোড দিয়েছে, তারা একটা কথাই বলেছে, আচ্ছা খারাপ ওয়াজ করেছিলাম বলে ভাইরাল হয়েছে, ভালো একটা ওয়াজ করে দিলাম দেখি এখন ভাইরাল করেন। কিন্তু ভাই সেরকম আর ভাইরাল নাই, সেরকম ভিউ নাই। কেন ভিউ নাই বলেন তো? কারণ ভাই তাদের দোষ কী দিবেন, দোষ তো ভাই আমার আপনার, আমি আপনি তো ভাইরাল করি, অথচ আমি আপনি পণ্ডিতের মতো এসে ভিডিওর ভিতরে কমেন্ট বক্সে কমেন্ট করি। একটা জিনিস লক্ষ্য করবেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস ভাই, যদি আপনি ভালো কাজ করেন সেটা কোনো দিনও ভাইরাল করবে না মানুষ, অথচ যদি কোনো দিন একটা খারাপ কাজ করে ফেলেন ভাই, দেখবেন কমেন্ট বক্সে এসে বিশাল বিশাল মুফতি সাহেব এসে আপনারা ফতোয়া দেওয়া শুরু করবে, বিশাল বিশাল পণ্ডিত এসে আপনারা মনে করেন যে বাস দেওয়া শুরু করবে। কিন্তু ভাই আপনি ভালো কাজ করবেন কোনো দিনও ভাইরাল হবে না, খারাপ কাজ করলে বাস দিতে মানুষ রেডি আছে, কিন্তু আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে কোনো দিনও উৎসাহ দিবে না বা আপনাকে এগিয়ে নেবে না। আপনি যত আলোচনা সমালোচনা নিয়ে যদি আপনি ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, আপনি অতি দ্রুত ভাইরাল হবেন। আর যদি ভালো কিছু নিয়ে কাজ করেন বা শিক্ষা নিয়ে কাজ করেন যেটা মানুষের দরকার, কোনো দিনও ভাইরাল হবে না। কেন ভাইরাল হয় না? মানুষ পণ্ডিত্য দেখায় খুব ভালো করে ফেসবুকে এসে, ইউটিউবে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে, নিচে কমেন্ট বক্সে। অনেক সময় আমাদেরকে বলে আরে ভাই এত পেঁচাল পারেন কেন, এত পেঁচাল না পারলে কি হয় না?
এখন আমি বলি ভাই এই পেশালটা কিন্তু পারা অত সোজা না, সব মানুষ কিন্তু এই পেশালটা পারতে পারে না ভাই। মাইক্রোফোন সামনে, সামনে ক্যামেরা সেট করে একদিন বসে কথা বলেন তো ভাই দেখি কীরকম পারেন। হবে না ভাই আমি জানি, কেননা এই কষ্টটা সাধন করতে হলে ভাই আমরা 6 বছর কাজ করতেছি, 6 বছর পর কিন্তু এখন পটাপট আপনাদের সম্মুখে যদিও ফাও পেশাল ভাই তাও পারতে পারি। আপনি ভাই একটু টেস্ট করে দেখেন, বাড়িতে ক্যামেরা সামনে রেখে মাইক্রোফোন একটা হাতে নিয়ে আমাদের মতো একটু পেশাল পারেন ভাই, পারবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে, আমরা তো শুধু দোষ দেই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, কিন্তু নিজের দোষ আমরা কোনো সময় নিজেরা প্রকাশ করি না। আমরা কিন্তু নিজেদের মাধ্যমেই সব কিছু ভাইরাল করে থাকি, অথচ নিজেরাই গিয়ে পণ্ডিতের মতো মুফতি সাহেবের মতো নিচে গিয়ে ফতুয়া দেই। তো অবশ্যই আসুন আমরা ভালো কিছু অবশ্যই ভাইরাল করবো। তবে হ্যাঁ, যেই ভাইটা ওয়াশ করেছে মাশাল্লাহ তার কণ্ঠটা আমার কাছে ভাই খুব ভাল লাগছে ভাই, যদিও বিনোদন হিসাবে ওয়াশটা করছে সে দিয়ে আমি অন্য কোনো দিকে নেব না, তবে তার কণ্ঠটা মাশাল্লাহ ভালো। তো আমরাও চাই সে কণ্ঠটা যেন ভালো কাজে লাগায়। ইসলামী সঙ্গীত আছে, সে যদি চায়, যেহেতু অল্প বয়স সে লেখাপড়াও কিন্তু করতে পারে, লেখাপড়া করে যদি সে এলেম অর্জন করতে পারে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, সে যদি মাঠে ময়দানে কাজ করে, ওয়াজ নসিহত করে, মানুষকে হেদায়েতের পথে ডাকে, জান্নাতের পথে ডাকে, সেটা কিন্তু ভাই খারাপ কিছু না। হ্যাঁ, কত মানুষই তো ভাই কত কিছু করে বেড়াইতেছে, খারাপ কিছু আমি মনে করি না ভাই। তবে তার প্রতিভা আছে, প্রতিভাটা ফুটে তোলা দরকার, ফুটে উঠেছে যেহেতু, সে ভালো পথে হাঁটুক, ভালো পথে চলুক, এটাই আমরা চাই। আর যদি সে কোনো মাওলানা না হয়ে থাকে, সে যদি কোনো হাফেজ না হয়ে থাকে, কারি না হয়ে থাকে, অর্থাৎ ইসলামের জ্ঞান যদি তার ভিতরে পরিপূর্ণভাবে না থাকে, যে যতটুকু জ্ঞান থাকলে অন্য মানুষকে ইসলামের পথে ডাকতে পারবে, অর্থাৎ হ্যাঁ ইসলামের পথে ডাকার সকলেরই অনুমতি আছে, কিন্তু ভাই ওয়াজ মাহফিলের ময়দানে তো আর এই সাধারণ মানুষের মতো উঠে ওয়াজ করা সম্ভব না। যদি সে পরিমাণ জ্ঞান তার থাকে তো আমি অবশ্যই বলবো সে যেন মানুষকে হেদায়েতের পথে ডাকে, আর যদি না থাকে তাহলে এই তামাশাটা না করাই উত্তম। তো আমি শুধুমাত্র এই ওয়াজটা বিনোদন হিসাবে নিয়েছি ভাই, আমি অন্য কোনো দিক দিয়ে নেইনি, তো আশা করি বুঝতে পারছেন ভাই। তো ভিডিওটি আজকে একটু শেয়ার করে দিবেন ভাই, ভালো থাকবেন সবাই। আর আমার কথার মধ্যে যদি ভাই ভুল ত্রুটি হয়ে থাকে আলোচনা সমালোচনা করার দরকার নেই ভাই, ক্ষমা করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।